রসুলের কদম আর আব্দুল কাদের জিলানির পায়ের সাপগুলোর ফানিগুলো যদি ওখানে দুইয়ে খাই তাকে এক নিয়ে দেখাইলে ওই অসুখগুলো ভালো হয়ে যায়। চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে এই মাজারে রাসুল সাল্লামের পায়ের সাপ কিভাবে আসলো? আমরা মানুষ কি একবারে বিবেকহীন পশুর মতো হয়ে গেছে নাকি? এক দুইয়ে ফানি নিলে খালি বেরামিয়া ভালো হয়ে যাবে। যে মদিনায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হলো যার কবর সেখানে, সেই মদিনায় জমজম কূপের কোনো লাইন আসলো না। মদিনায় পানি নিয়ে আসা হয় পানির ট্রাকে করে মক্কা থেকে মদিনায় নিয়ে আসা হয়, অথচ আমাদের দেশে শাহজালালের মাজারে জমজম কূপের লাইন আছে এই দাবি করা হয় এবং মানুষ সেটা বিশ্বাস করে এবং সেখানকার পানি কিনে খায় আর তারা সেই পানির ব্যবসা করছে। বাবু মারকের ধোয়া পানি মানত করে খেয়ে থাকেন সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাপ কই মক্কা মদিনাতে আমরা দেখলাম না? আর এই আদুখা তারপর সুফি আদুখা, সুফি এই সুফিদের আকিদা কি? সুফিদের আকিদা ঘৃণিত আকিদা। সুফিদের আকিদা আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে এই সমস্ত ব্যবসা কখনোই বন্ধ হবে না। এই সমস্ত এগুলো ব্যবসা করছে, বিনা পুঁজির ব্যবসা, মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে তারা ব্যবসা চালাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝছি না। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি মোবাইল ওপেন করি, ফেসবুকে ঢুকি বা অনলাইনে ঢুকি তাহলে বর্তমানে একটা ভিডিও দেখা যাচ্ছে। চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের সাথে বাগিচা হাট আদুখা, সুফি আদুখা পীরের মাজারে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাপ এবং আব্দুল কাদের জিলানি এর পায়ের সাপ এখানে রাখা হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আব্দুল কাদের জিলানির পায়ের সাপ ধুয়ে ধুয়ে মানুষ পানি পান করছে। আর সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি যে উদ্দেশ্যে এই পানি পান করবে তার সে উদ্দেশ্য পূর্ণ হবে। কারো যদি বড় ধরনের রোগ থাকে তাহলে এই রোগ নাকি ওই পানি পান করলে সেরে যাবে, এটা দাবি করা হচ্ছে। কিছু মানুষ তাদের সামনে যখন মিডিয়া গিয়ে ধরছে তাদের মাইক্রোফোন, তখন তারা এই কথা বলছে যে এই পানি যে ব্যক্তি যে উদ্দেশ্যে পান করবে তার সে উদ্দেশ্য পূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। কারণ কি? কারণ আমরা হক বাতিল, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে পারি, সে ব্রেন, বিবেক, বুদ্ধি আল্লাহ আমাদেরকে দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাপ আপনি মক্কাতে পাবেন না, মদিনাতে পাবেন না, এই চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে এই মাজারে রাসূল সাল্লামের পায়ের সাপ কিভাবে আসলো? আমরা মানুষ কি একবারে বিবেকহীন পশুর মতো হয়ে গেছে নাকি? যা বলে তাই আমরা বিশ্বাস করি। মক্কায় জমজম কূপ অবস্থিত, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় ইসলাম কায়েম করলেন, যেই মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হলো যার কবর সেখানে, সেই মদিনায় জমজম কূপের কোনো লাইন আসলো না। মদিনায় পানি নিয়ে আসা হয় পানির ট্রাকে করে মক্কা থেকে মদিনায় নিয়ে আসা হয়, অথচ আমাদের দেশে শাহজালালের মাজারে জমজম কূপের লাইন আছে এই দাবি করা হয় এবং মানুষ সেটা বিশ্বাস করে এবং সেখানকার পানি কিনে খায় আর তারা সেই পানির ব্যবসা করছে, এটা আমাদের দেশের মানুষ বিশ্বাস করে। আব্দুল কাদের জিলানির এত শক্তি, বক্তা বক্তব্য দেয় যে আব্দুল কাদের জিলানি জাহান্নামের দিকে তাকাইলে জাহান্নামের আগুন নিভে যাবে আর কখনোই জ্বলবে না, আল্লাহ বলছেন এটা কথা আব্দুল কাদের জিলানিকে। এই ধরনের যে উদ্ভট বক্তব্য আমাদের সামনে পেশ করা হচ্ছে, আর আমরা মুসলিম জাতি এতই অধম জাতি যা আমরা সেগুলো বিশ্বাস করছি, বিশ্বাস করে সেগুলোর পেছনে ছুটছি, আমাদের কি কোনো ব্রেন বিবেক বুদ্ধি নাই? আপনি কিসের আশরাফুল মাখলুকাত? আপনি কি আশরাফুল মাখলুকাতের প্রমাণ নিজে রাখতে পারছেন? সম্মানিত উপস্থিতি, নিজের বিবেককে একটু জাগ্রত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাপ কোথায় পেল তারা, কিভাবে আসলো?
আর সেটা ধুয়ে পানি পান করলে সব রোগ সেরে যাচ্ছে। এই কথা যে তারা দালাল, এরা হচ্ছে দালাল যারা কথাগুলো বলছে। প্রত্যেকটা মাজারে কিছু দালাল সেট করা আছে, কোনো যখন মিডিয়া যখন তাদের কাছে বলে ওই দালালগুলো এসে তারা কিছু এগুলো কথা বলে, মানুষ যেন তাদের কাছে যায় আর তাদের ব্যবসাটা একটু ভালো হয়, এই জন্য তারা এটা বলে। আর আমরা সাধারণ মানুষ মনে করি যে ও খুব ভালো কিছু পেয়ে গেছি আর সেখানে দৌড় দিচ্ছি। কোরআন হাদিস তো অবশ্যই মুসলিমরা জানবে, কিন্তু কোরআন হাদিসের পাশাপাশি নিজের বিবেককেও জাগ্রত করা দরকার, না হলে আপনি হক পাবেন না। আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে এই সমস্ত ব্যবসা কখনোই বন্ধ হবে না। এই সমস্ত এগুলো ব্যবসা করছে, বিনা পুঁজির ব্যবসা, মানুষের ইসলামিক মাইন্ডকে পুঁজি করে তারা ব্যবসা চালাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝছি না, এমনকি আমাদের দেশের সরকারও বোঝে না। ওরা যে প্রতারক, ওরা যে ধোকাবাজ, এটা তো আমাদের প্রশাসনের বোঝা উচিত, আমাদের দেশের সরকারের বোঝা উচিত, তারাও এগুলো বোঝে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম নিয়ে প্রতারণা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরা ইসলামের নামে প্রতারণা করছে, বাংলাদেশে কিছু দুর্নীতি চলছে ইসলাম এর নাম করে নয়, অন্য নামে। আর কিছু লেবাসধারী হুজুররা ইসলামের নামে প্রতারণা করছে, দুটোই কিন্তু প্রতারণা, বরং এটা আরো ঘৃণিত নোংরা প্রতারণা, যারা ইসলামের নাম করে ইসলামের লেবাস ধরে জনগণের সাথে প্রতারণা করছে, জনগণের পকেট সাফ করছে, এরা আরো বেশি ধোকাবাজ, এটা বেশি নোংরা। সম্মানিত উপস্থিতি, অতএব এই বিষয়গুলো আমরা যেন বিশ্বাস না করি, এগুলো বিশ্বাস করার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ কই মক্কা মদিনাতে আমরা দেখলাম না। আর এই আদুখা, তা বলছে সুফি আদুখা, সুফি, এই সুফিদের আকিদা কি? সুফিদের আকিদা ঘৃণিত আকিদা, সুফিদের আকিদা আল্লাহ মুহাম্মদ, মুহাম্মদই আল্লাহ, নাউজুবিল্লাহ, এত ঘৃণিত আকিদা তারা বিশ্বাস করে আর তাদের কাছে চলে আসে, তাদের কাছে মোবাইলে কলও আসে। দেখেন অনেক হুজুররা বলে যে আমি এখানে আসছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আমাকে মোবাইলে কল করেছে, নাউজুবিল্লাহ, আর কারো কাছে কল করলো না, তার কাছে কল করলো। এই সুফিদের আকিদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে একজন বলল যে আমি আপনার মেহমান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার কাছে রুটি দিল, অর্ধেক রুটি স্বপ্নেই খাইলো ঘুমের মধ্যে, আর অর্ধেক রুটি জায়গায় দেখলো যে অর্ধেক রুটি তার হাতে আছে। কই মক্কা মদিনায় এত মানুষ আছে, কাউকে কেউ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি দেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সালাম দিল আর কবর থেকে হাত বাড়িয়ে দিয়ে সালাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই মক্কা মদিনার কোনো ইমামকে তো সালাম দিলেন না এভাবে, এই প্রমাণ তো পাওয়া গেল না। অথচ আপনার পীর সাহেব, আপনার সফি সম্রাটরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত প্রেমিক, এত আশেক যে কলও করে, কথাও বলে, সালামও দেয়, খাইতেও দেয়, সবই করে আপনাদেরকে। অথচ মক্কা মদিনার ইমামদেরকে মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন না, আপনাদেরকে বেশি ভালোবাসেন। অতএব একটু বিবেকবান হওয়ার চেষ্টা করুন, বিবেককে জাগ্রত করুন। এই সমস্ত সফি ধোকাবাজ হুজুরদের প্রতারণার শিকার হবেন না, তাদের কথা বোঝার চেষ্টা করবেন কোরআন হাদিসের দৃষ্টিতে, যে তাদের কথাগুলো কতটুকু যৌক্তিক, বুঝে শুনে মানার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।